আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন, সহবাসের সময় কিয়ামন করলে স্ত্রী আনন্দিত হবে এবং সহবাসের ফলে যে সন্তান জন্ম হবে সেও ভালো হবে এবং সে বিষয়ে জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই মিলনে রয়েছে সদগার পরিমাণে সওয়াব। মিলনে কেবল স্বামীর নিজের যৌন তৃপ্তি নিবারণের জন্য উদ্দেশ্য না হয়, কেবল নিজের উত্তেজিত নয়, স্ত্রীর মানসিক শারীরিক ও প্রতিবিম্বিত অবস্থায় খেয়াল না রেখে অথবা তাকে উত্তেজিত না করে অথবা তার বীজ্রখলন বা পরিতৃপ্তির কথা না ভেবে কেবল নিজেরই বীজ্রপাত ও তৃপ্তির প্রাধান্য দিলে মিলন মধুর নয়, উভয় পরিপূর্ণ তৃপ্তি হল প্রকৃত মধুর মিলন। সুতরাং সঙ্গমের পূর্বে বিভিন্ন শৃঙ্খার আলিঙ্গন চুম্বন দংশন মর্দন প্রতিভূমির ভূমিকা জরুরি। ন্যায্য স্ত্রীর স্বাদ থেকে বঞ্চিত হলে তার নিকট প্রেমের কোনো স্বাদই থাকবে না। সচেতন যুবক যেন এতে ভুল না করে বসে। ন্যায্য বিবাহ আসল উদ্দেশ্য ব্যবিচার উৎখাত বিফল হয়ে যাবে। প্রকাশ্য যে স্ত্রীর সময় সঙ্গমের সময় স্ত্রীর স্তন বিদ্যন ও দংশন চুষণ করার কোনো দোষের নয়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন, তোমাদের স্ত্রী তোমাদের স্বর্ষখ্যাত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের স্ত্রীর স্বর্ষখ্যাত স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে গমন করতে পারো। তো আমরা বুঝতে পারি শুধু স্বামী যে তৃপ্তি নেবে তা নয়, এবং স্ত্রীকেও তৃপ্তি দিতে হবে সুম্মন দংশন ইত্যাদির মধ্যে। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে, যা করলে আপনার সন্তান সুরক্ষিত এবং সুস্থ এবং ভালো থাকবে, সেটি হচ্ছে সহবাসের পূর্বে অবশ্যই দোয়া পড়ে নেবেন এবং বিসমিল্লার বরকতে সে সন্তান ন্যাক্কার হয়। যেহেতু মহান আল্লাহ শয়তানকে বলেছেন, আমার একনিষ্ঠা বন্দার উপর তোমার কোনো আধিপত্য থাকবে না, এবং বিসমিল্লাহ বলে এবং সহবাসের দোয়াটি পড়ে নিলে সন্তানের স্বাস্থ্যগত কোনো ক্ষতিও হয় না, সন্তান শিরক ও কুফুরমুক্ত হয়, কবিরা গুনাহ থেকে বিরত থাকে এবং সে ভালো একটি সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে বিষয়টি বললাম, সহবাসের পূর্বে আপনাকে অবশ্যই দোয়া পড়তে হবে এবং বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, এবং উভয় যদি আনন্দ ও তৃপ্তি পেতে চান দুজনেই চুম্বন আলিঙ্গন ইত্যাদি করলে দুজনেই তৃপ্তি পাবেন এবং আপনার সন্তান এবং ভালো এবং সুস্থ হবে। আশা করি আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।